मैं तो मोटामुटी ठंडा पड़े गेछे शाशुड़ी मा प्रचुर केनाकाटा शौखिन बोलते तो एक केनाकाटा करते बेरोबे आजके আমাকে বলছিল যাওয়ার জন্য, বাট আমি বলেছি না এখন আমি যাবো না, কারণ সকালবেলা দিকে না কাজবাজ থাকে খুব, তো আমি এখন যাবো না। ওরা গেছে, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে গেছে, আমার মা শাশুড়িমা গেছে, তো ওরা দেখি কী সব কিনে আনে, বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় কিনবে, আমার হাজব্যান্ডও কিছু জিনিস কিনবে, তো আমি আর যাইনি, দেখি কী কিনে আনে, তারপর অবশ্যই তোমাদের সাথে ছোটো শেয়ার করবো। তো চলো, আর বাকি আমি ঘরের কাজগুলো ততক্ষণ তাড়াতাড়ি করে ফিরে আসি। তো সানডে তো বাড়িতে তো চিকেন নিয়ে আসা হয়েছে, চিকেন বানাবো এখন আমি। তো চলো আর বেশি কথা বলবো না, কাজগুলো করে ফেলো। এটা হলো যাদবপুর মার্কেট, এখানে এসছে আমার শাশুড়িমা আর আমার বর এসছে মার্কেটিং করতে। দেখতে পাচ্ছ মানে প্রচুর বড়, এখানে অনেক বড় বড় দোকান আছে। আজকে সানডে, সানডে বলে এখানকার যে বড় বড় দোকানগুলো আছে সেগুলো বন্ধ, তার জন্য এইগুলো ফুটপাতে বসেছে। হোলসেলার যে মাল আছে কম দামে খুব পাওয়া যায়, মোটামুটি 200 টাকা রেঞ্জ থেকে শুরু, 200 টাকা, 150 টাকা, 300 টাকা, এরকম সব মিলিয়ে মিশিয়ে আছে। তো দেখতেই পাচ্ছ এটা কটা আছে, আর এটা সানডেতে বসে তোমার সকালবেলায় মোটামুটি সৌন্দর্য তো থাকে, সমস্ত ধরনের জিনিসও পেয়ে যাবে। আর মোবাইলের কভার খুব সুন্দর সুন্দর মোবাইলের কভারও নাকি পাওয়া যায়। হ্যালো গাইস, তো শীতকাল পড়ে গেছে, দেখো আমার শাশুড়ি মা কি কি নিয়ে এসছে ওদের দুজনের জন্য, বাচ্চা দুটোর জন্য। রোদের জন্য একটু ঝাপসা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, খুলে রাখা। বাহ, মা কোথাও বেরোলেই বাচ্চাদের জন্য আগে কিছু আনবেই আনবে, তো ওদের জন্য মানে মোজা আর হাতের গ্লাভসের দরকার ছিল, একটু স্কুলে টুফির দরকার ছিল, তো সেগুলো এনেছে। তোলো, ওপরে তোলো, তোমার মুখের কাছে নাও। হ্যাঁ বাহ, কত মার্কেট করেছে দেখো, টুকটা প্যান্ট। বাহ, ব্লু প্যান্ট না? ও বা, ওর স্কুলের প্যান্ট নিয়ে আসছে, স্কুলের কালারে। কাপগুলো দেখি, ডিজাইনগুলো দেখি, দাঁড়া বাবা, নিচু করো নিচু করো। বাও, কাপের ডিজাইনটা দেখো, সত্যি বাচ্চাদের ছোট জিনিসগুলো কিন্তু দেখতে সত্যি খুব ভালো লাগে। ব্রোকলি এনেছে, খার ব্রোকলি খেতে ইচ্ছে করেছে, ব্রোকলি ভাজা হবে রাতের জন্য, ব্রোকলি নিয়ে চলে এসছে, ব্রোকলি ভাজা হবে। শীতকাল পড়লে অনেক কিছুই সবজি পাওয়া যায়, ভ্যারাইটিস ধরনের মজা নিয়ে এসছে গো। সোয়েটার ফোয়েটার নিয়ে এসছে, দাঁড়াও তোমাদেরকে সেটাও দেখাচ্ছি, ওইটা রুমে রাখা আছে, আমি দেখাচ্ছি। দেখো গাইস, আরো বললাম না, আরো জিনিস এনেছে,
চলো এদিকটা করো, এদিকটা করো, দেখা যাচ্ছে না। ওটা আমার মোজা, একটা তোমার মোজাও আছে ওখানে দেখো। এটার জন্যই মাকে আরেকবার পাঠালাম যে এটার জন্য এটা ঘান্টির টুপি। এটা তোমার, এটা আমার, বাহ। আচ্ছা যে বলছি যে কালো কালো জ্যাকেট আনবো আমার জন্য, এইগুলো বাইকের যে জ্যাকেট গুলো হয় অনেক দাম, ছোটই তো পড়ে। তুমি কি খুব লম্বা নাকি? ওটা ছদ্মির, রাত্রিরে ঘুমানোর জন্য, এমনি ঘুরতে ফুরতে যাওয়া যেতে পারে এটা পরে। এটা তুমিও পর, তিনটে নিয়েছি, একটা তুমিও পড়তে পারো রাত্রিবেলা। ইয়ে ইয়ে ছদ্মি কা হ্যাডি তো বলে যাচ্ছে, ছেলেরা থোড়ি তো এরকম করে। সব মা পছন্দ করেছে, 200 করে এটা আমার মা, মায়ের কথা, মা কিছু কিনে দেয় সেটা আমাদেরকেও দিয়ে দেয় পড়তে, তো মা কিনেছে মানে আমরাও পড়তে তো পারবোই। তো খুব সুন্দর লাগছে কালারটা গাইস, দেখো আমার একটা এরকম নেওয়ার খুব ইচ্ছাও ছিল, তো যাই হোক খুব ভালো হয়েছে। চুড়িদারের মতো, কুর্তির মতো লং আর কি। ঘান্টির গুলো দেখাও, ইয়ে কিন্তু এই প্যান্টের কালারটা তো বেশি ডার্ক মনে হচ্ছে গো, ব্লু নয়, শীতকালে সব এলাও। তুমি দেখবে একটু হলে ওটা হালকা আছে, এটা ডার্ক, ফিতে গুলো দেখলে অন্যরকম মানে চওড়া চওড়া। ও ঠিক আছে, ছোট ফিতে চালিয়ে নেবো আমরা। তো গাইস শীতকালে কেনাকাটা কমপ্লিট, ওই কপিগুলো দেখিয়ে দাও। হ্যাঁ দেখানো হয়ে গেছে, এগুলো এগুলো দিয়েই তো ফার্স্ট শুরু করলাম, তারপর দেখলাম তুমি বাকি জিনিসগুলো ঘরে রেখে দিয়েছো, তো ওগুলো নিয়ে আজ বাজার থেকে এসে দেখালো। বুঝো দেখাও, মোজার কালারগুলো কিন্তু ব্যাপক হয়েছে। সব থেকে বড় কথা, যেখানেই যাই যে দোকানে সেখানে কেন মোজা ভ্যারাইটি রকমের মোজা। হনুমান টুপি, ভুজোরটা ছোট আর বাবুরটা বড় হয়ে গেছে। আমারও সেটাই মনে হলো।
चलो शेष करी এটা ভুজোর গ্লাভস তো গাইস সামনে বলে রান্না করব কি আজকে হচ্ছে চিকেন রোবার মানে কি চিকেন না যে মটন তো হবে না নিচে রাখলে কত চলে না বুঝিয়ে হবে আচ্ছা আচ্ছা দাদা দাদা ভাঙ্গা টাটা।